হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও টপিক্স নিয়ে, যদিও অনেক দিন বাদ আমার এই ভিডিওটা। তো আজকের ভিডিও টপিক্স হচ্ছে 2019-2020 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে অনার্স ভর্তি আবেদন চলতেছে, এই ভর্তি আবেদন প্রক্রিয়াটা আমি আপনাদেরকে ভিডিও একেবারে মানে টোটাল সব কিছু দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে। প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই ব্রাউজার ওপেন করে আপনাদেরকে এখানে লিখতে হবে আপনারা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ঠিকানাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা জাস্ট ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা কপি করে দিতে পারবেন। এই লিঙ্কটি কপি করে দিতে পারবেন। এখান থেকে আপনারা যে অনার্স ট্যাব, এখানে অনেকগুলো ট্যাব আছে, এখান থেকে আপনারা এই অনার্স ট্যাবে ক্লিক করবেন। অনার্স ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, যে সার্কুলার আছে, গাইডলাইন্স আছে, আপনারা এখান থেকে এগুলো দেখে নিতে পারেন এবং অবশ্যই ভালোভাবে দেখে পূরণ করবেন। তো আমরা চলে যাই আমাদের আবেদন পূরণ করার জন্য। তো আবেদন পূরণ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এই যে অ্যাপ্লাই নাও অনার্স, এই বাটনটিতে ক্লিক করতে হবে। এই বাটনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস এসে হাজির হবে। তো এই ইন্টারফেস থেকে আপনাদেরকে সব কিছু পূরণ করতে হবে। দেখুন নেটের একটু সমস্যার কারণে একটু দেরি হতে পারে। দেখুন আপনাদের সামনে ঠিক এইভাবে একটি ইন্টারফেস এসে হাজির হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম ফার্স্ট ইয়ার ব্যাচেলার অনার্স অ্যাডমিশন সেশন 2019-2020। তো এই এই ধরনের একটা ইন্টারফেস এসে আপনাদের সামনে হাজির হবে। এখান থেকে আপনাদের দিতে হবে এই যে এসএসসি ইনফরমেশন। দেখুন আপনাদের কী কী লাগবে এই আবেদন পূরণ করার জন্য, তার একটি তালিকা আমি দিয়েছি, সেটা হচ্ছে এখান থেকে দেখুন এসএসসি রোল রেজিস্ট্রেশন পাশের সাল, পাশের বোর্ড, সেমভাবে এইচএসসি রোল এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, পাশের বোর্ড, পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি, যেটা আবার কেটে কেটে সাইজ করে নিতে হবে 120 পিক্সেল বাই 150 পিক্সেল, আরও লাগবে একটি সচল মোবাইল নাম্বার। তো এগুলো হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো চলে যে আমরা সরাসরি এখানে আমাদের রোল নাম্বারটি দিব। আপনারা এই এই কালেকশনগুলো করে রাখবেন, আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট তাদের কাছ থেকে এগুলো কালেক্ট করে রাখবেন। তো আমি আমার এখানে যে নাম্বারটি আছে আমি সেটাই দিচ্ছি, রোল দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, এখান থেকে আমি পাশের বছরটা সিলেক্ট করে দেবো। আপনারা আপনাদের যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটা দিবেন। আর এখানে হ্যাঁ এটা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই আবেদন করার জন্য, অনার্সে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 16 অথবা 17 এই দুইটা বছরের যে কোনো একটা বছরে এসএসসি পাস হতে হবে। যদি আপনি 15-তে এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি আপনার জন্য খুবই দুঃখের সংবাদ যে আপনি অনার্সের অ্যাপ্লাইটা করতে পারবেন না। তো দিয়ে দিলাম আমি এখান থেকে পাশের বছর, আপনারা আপনাদের পাশের বছরটা দিয়ে দিবেন। তারপরে আবার এইচএসসি যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিব, এরপরে আবার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আবার যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ডের নামটি সিলেক্ট করে দিব। এখান থেকে দেখুন আপনারা ড্রপডাউন মেনু ক্লিক করতে পারেন, ড্রপডাউন মেনু ক্লিক করে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন, পাশের সালটিও আপনারা ড্রপডাউন মেনু সিলেক্ট করতে পারেন, পাশের সাল। এরপরে দেখুন এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে যে পরবর্তী ধাপ, সেই পরবর্তী ধাপে যাবে।